আড়াবুল কে কোলে বসিয়ে রাখুন, কারোর বাবার ক্ষমতা হবে না আড়াবুল কে বাঁচিয়ে রাখার। যতদিন খুশি আড়াবুল কে প্রোটেকশন দিয়ে রাখুন, কারোর ক্ষমতা হবে না ওকে জেলে যাওয়া থেকে আটকানোর, কারোর ক্ষমতা হবে না। নওশাদ সিদ্দিকী সহ আরো 18 জনকে জেলে পুরে রাখার তুমি চোখ দেখাচ্ছ, তুমি টাকার কলম দেখাচ্ছ। তোমার সাথে আমরা বুঝে নেব, রাস্তায় বুঝব, আদালতে বুঝব, গণতন্ত্রের লড়াই গণতন্ত্রের মতো করে বুঝব। অনেক হয়ে গেছে পশ্চিমবাংলার মাটিতে, অনেক আক্রমণ হয়েছে পশ্চিমবাংলার মাটিতে, অনেক অত্যাচার হয়েছে এ বাংলার মাটিতে, অন্যায় হয়েছে, জুলুম হয়েছে। বিচার চাইছে বাংলার মানুষ, বিচার করতে হবে, কেউ পার পাবে না। আমরা গর্বিত, আমরা গর্বিত, নওশাদ জেলের মধ্যে আছে, আমরা গর্ববোধ করছি। কেন জানেন বললাম? এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের তিনজন বিধায়ক জেলের মধ্যে আছে, তিনজন। একজন পার্থ চ্যাটার্জি, একজন মানিক ভট্টাচার্য, আরেকজন আমাদের নওশাদ। প্রথমের দুটো মানুষের টাকা চুরি করে জেলে গেছে, আর নওশাদ মানুষের লড়াই লড়তে গিয়ে জেলে গেছে। চিরজীবন ইতিহাসে লেখা থাকবে, চিরজীবন ধরে ইতিহাসে লেখা থাকবে। কেন গায়ে লাগছে? ধর্মগুরুরা কেন রাজনীতি করবে? ধর্মগুরুরা কেন রাজনীতি নিয়ে কথা বলবে? কেন 21 জুলাই এর মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন তৃণমূলের পক্ষে কথা বলতে হয় তখন তো মনে পড়ে না? তৃণমূলের পক্ষে বললে সুবহানাল্লাহ, আর তৃণমূলের বিপক্ষে বললেই তুই কেন কথা বলছো? এ বজ্জাতি বাংলার মানুষ আর সহ্য করবে না। কি অত্যাচার করছে বাংলার মানুষের উপর, চোখ খুলে তাকিয়ে দেখুন। এক বছর হয়নি, আমাদের বন্ধু, একসাথে মিছিলে হেঁটেছি, এনআরসির বিরুদ্ধে মিছিলে হেঁটেছি, সিএর বিরুদ্ধে মিছিলে হেঁটেছি। আনিস খানকে খুন করে দিল। আনিস খান খুন হয়ে যাওয়ার পরে আদালতে আমরা লড়েছি, আমরা রাস্তায় লড়েছি। কি বলে বিজেপি হিন্দু, কি বলে মমতা ব্যানার্জি মুসলিম হিন্দু, দুজনে মিলে ভিড়িয়ে দিয়ে ভোট করাতেছে? আরে আনিস খানের মুক্তির জন্য লড়াই করতে গিয়ে মীনাক্ষী মুখার্জি থেকে 18 জন 15 দিন ধরে জেল খেটে এসছে। এ বাংলার বুকে হিন্দু মুসলিম নিয়ে কাউকে ভাগ করা যাবে না। আমরা বাংলার মানুষরা বুঝে গেছি, এরা যতদিন হিন্দু মুসলিম করবে ততদিন বলে দিদি আর মোদি একজন কেন্দ্র আর একজন রাজ্যতে বসে থাকবে। আমার কাছে মোবাইলটা নেই, থাকলে দেখাতাম। এই তো আজ থেকে 3 মাস আগে বিজেপির নবান্ন অভিযান হলো, পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিল, দাউ দাউ করে আগুন চললো। কোন বিজেপি নেতা কতদিনের জন্য জেল খেটেছে? পুলিশকে রাস্তায় ফেলে মেরেছে। কোন বিজেপির নেতা জেল খেটেছে? একজন বিজেপির নেতাও জেল খাটেনি, কারণ এই গোটা রাজ্য সরকারে কি কি বাধা আছে, আরএসএস এর দপ্তরে এদের ক্ষমতা নেই, এদের ক্ষমতা নেই কথা বলবার। বড় বড় কথা বলছে, কোনদিন পশ্চিম বাংলার বুকে আমরা এ দৃশ্য দেখেছি? বাংলার বুকে এ দৃশ্য আমরা দেখেছি? বাংলার বুকে মা বোন ভাই বোন সবার বিরুদ্ধে এতদিন ধরে যা অন্যায় অত্যাচার করেছে সবাই রাস্তায় নেমে এসে তারা বিচার চেয়েছে। আর সর্বশেষ ফুরফুরা শরীফ, যে পরিবারকে নিয়ে বাংলার মানুষ গর্ববোধ করে, গোটা পশ্চিম বাংলায় গর্ববোধ হয়, সেই পরিবারকে আজকে রাস্তায় নামতে হয়েছে বিচার চাওয়ার জন্য। এর বিচার করতে হবে। গণতন্ত্র চলছে বাংলার বুকে, গণতন্ত্রের রাজ চলছে। কিসের গণতন্ত্র, কিসের গণতন্ত্র? বিরোধী দলনেতা, নামের বিরোধী দলনেতা, ও বলছে ও নাকি নওশাদের পাশে আছে। কেন হঠাৎ করে দরদ করতে এলো? হ্যাঁ, লোক দেখানো দরদ। আজ থেকে 5 মাস আগে কি বলতে, আজ থেকে 6 মাস আগে কি বলতে, গোটা পশ্চিম বাংলা জুড়ে তো বাংলার আগুন লাগিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছিলে তোমরা। ট্রেনে যখন গিয়ে ঢিল পড়ে তখন পূর্ব মেদিনীপুর থেকে শুভেন্দু অধিকারী বুঝে যায় কে ঢিল মেরেছে। ভয়ঙ্কর ঘ্রাণ শক্তি, লোকে সুখে সুখে বোঝে না, কে সুখে সুখে বুঝতে পারে? ওরা সুখে সুখে বুঝে যায় কে ট্রেনে ঢিল মেরেছে।
তাই আমরা আপনাদেরকে বলছি শুনুন, এই লড়াই গণতন্ত্রকে বাঁচানোর লড়াই। কোন পুলিশ? এই তো এখানে কিছু পুলিশ আছে দেখলাম, এরা কি মনে করেছে কতদিন দালালি করবে, কতদিন সরকারের দালালি করবে? আপনারা মানুষের দালাল, মানুষের দালালি করতে পারলে করেন, আর যদি মানুষের দালালি না করতে পারেন রোজ আদালতে সকাল বিকেল দৌড় করাবো। কোন সরকার বাঁচাতে পারবে না, কোন মন্ত্রী বাঁচাতে পারবে না। মামলা করেছি কলকাতা হাইকোর্টে, এক তারিখ তো হবে বেলের হেয়ারিং হবে, তার সাথে কলকাতা হাইকোর্টেও আমরা বুঝে নেব কোন পুলিশ লাঠিচার্জ করতে গেল, ও পুলিশ কে, বিনা উর্দিতে কোন পুলিশ লাঠিচার্জ করলো, ভিডিও আছে, ও পুলিশ কে, ওর উর্দি কোথায়, ওর খাকি উর্দি কোথায়, ওর সাদা উর্দি কোথায়? ওই লোকগুলো কে ছিল যে এসে লাঠিচার্জ করলো? পুলিশ ঢিল ছুড়লো কেন? পুলিশ দুষ্কৃতীদের মতো লাঠিচার্জ করলো কেন? নওসাদদের যে মিছিল ছিল, চৌরঙ্গীর সামনে অবস্থান করছিল, তাদেরকে ডেনা, তার কারণ কি? সামনে তো ভোট নেই দাদা, সামনে ভোট থাকে তখন আমাকে আপনাকে বোকা বানাবে, আর গিয়ে সংখ্যালঘু ভাই বোনেদের কাছে বলবে আমি যতই অপরাধ করে থাকি তুমি এসে আমাকে ভোট দাও, তুমি আমাকে ভোট না দিলে বিজেপি ক্ষমতায় চলে আসবে। আরে কাকে ভয় দেখাচ্ছেন? মোদি জিতলেও বাবুল মন্ত্রী হয়, দিদি জিতলেও বাবুল মন্ত্রী হয়। পশ্চিমবাংলার বিধানসভায় একজন মাত্র বিরোধী বিধায়ক আছে, বাকিগুলো তো তৃণমূলের দালাল। গোটা ভারতবর্ষের বুকে কে লড়াই করছে সামনে দাঁড়িয়ে চোখ খুলে তাকিয়ে দেখুন। আমাদের গোটা পশ্চিমবাংলাটাকে কোথায় নিয়ে গিয়ে তার করালো, গোটা ভারতবর্ষটাকে কোথায় নিয়ে গিয়ে তার করালো? এতদিন ধরে আমরা দেখিনি এনআরসি সিএ এর আন্দোলনের সময় জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি থেকে হোক বা দিল্লির জেএনইউ থেকে হোক, মোদী সরকারের পুলিশ তুলে নিয়ে গিয়ে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে মাসের পর মাস জেল খাটিয়েছে, আর আমাদের রাজ্যের বুকে রাজ্যের সরকার একই কাজ করছে। তার কারণ কি? একজন মাত্র বিধায়ক আছে যে চোখে চোখ রেখে প্রশ্ন করে রাজা তোর কাপড় কোথায়, এত উলঙ্গ প্রশাসন বাংলার মানুষ আগে দেখেনি। আমরা গর্বিত নওসাদ জেলের মধ্যে বসে আছে, আপনি জানবেন ও যতদিন জেলের মধ্যে থাকবে ও বাইরে বেরিয়ে ওর তেজ তত বাড়বে, কারোর ক্ষমতা নেই ওকে আটকানো। আমাকে সংবাদ মাধ্যমের কর্মীরা জিজ্ঞেস করছিল যে আপনাদের রাজনৈতিক পরিচয় আছে, আপনি আইনজীবী, ফুরফুরা শরীফে সবাই আজকে যে মিটিং ডেকেছে আপনিও আজকে এখানে এসেছেন, কেন এসছি? তার কারণ গণতন্ত্রকে বাঁচাতে হবে, সংবিধানকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে, রাজ্যকে বাঁচাতে হবে। কি বলেছে, সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে নওসাদরা, আর সকাল বিকেল দিদি আর মোদি মিলে সরকারি সম্পত্তি জলের দরে বেচে দিচ্ছে, তার বেলা কে বলছে সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে? যে নিজে গিয়ে ভারতবর্ষের সংবিধানকে হাতে নিয়ে সরকারি সম্পত্তি ভাঙচুর করেছিল তাদের কাছ থেকে আজকে শিখতে হবে কোনটা সরকারি সম্পত্তি আর কোনটা সরকারি সম্পত্তি নয়। আপনাদের কাছে বলে যাচ্ছি যে লড়াই বাংলার বুকে এই মুহূর্তে চলছে, জেনে রাখবেন এই লড়াইতে রাজ্যের সরকার কোণঠাসা হয়ে গেছে। রাজ্যের সরকার চাইবে এই সব ইস্যুকে কিন্তু হিন্দু মুসলিম করে দিতে। কেন? আজ থেকে 4 মাস পরে পঞ্চায়েতের ভোট আছে, তাহলে হিন্দু মুসলিম যদি করে দেয়া যায়, স্বাধীনতার পর থেকে পশ্চিম বাংলার বুকে কোশ্মিন কালে কোনদিনও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আরএসএস এর মহান ভক্ত কলকাতার ময়দানে দাঁড়িয়ে বক্তৃতা রেখেছে, এ দৃশ্য কোনদিনও বাংলার মানুষকে দেখতে হয়নি, এ দৃশ্য আমাদেরকে এখন দেখতে হচ্ছে। যে নেতাজি সুভাষচন্দ্র বসু ধর্ম নিরপেক্ষতার পাঠ পড়ালেন রাষ্ট্র সবার, দেশ সবার, ধর্ম চার চার, ব্রিটিশের চোখে চোখ রেখে লড়াই করলেন, আর আজকে ওই ব্রিটিশদের দালাল, পাঁচটা দালাল আরএসএস এসছে কলকাতার বুকে আমাদেরকে দেশপ্রেম শেখানোর জন্য, আর এই রাজ্যের সরকারের ক্ষমতা নেই তাদের চোখে চোখ রেখে কথা বলবার।